বেকারদের সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু বেকাররা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য সরকার বিভিন্ন প্রকল্পে তাদের জন্য লোনের ব্যবস্থা করবে। এই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই দিয়েছিলেন, আর মুখ্যমন্ত্রীর এই স্বপ্নকে সত্যি করতে এবার এগিয়ে এলো ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। কর্পোরেশনের তরফে এদিন এক অনারম্ভর অনুষ্ঠানে 11 জন বেনিফিশিয়ারির হাতে রোড পারমিট সহ তুলে দেওয়া হলো 11টি অটোরিকশা। এদিনের এই অটোরিকশা প্রদান কর্মসূচি নিয়ে বলতে গিয়ে এই সংস্থার চেয়ারম্যান তাপস মজুমদার বলেন, ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বেকারদের সাকার করার লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে যারা অটোরিকশার জন্য কর্পোরেশনের কাছে লোনের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে 40 জনকে অটোরিকশাই রোড পারমিট সহ দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন। প্রথম ধাপে 11 জনকে রোড পারমিট সহ অটোরিকশা প্রদান করা হলো মঙ্গলবার। লকডাউন শেষ হলে আরো 29 জনকে রোড পারমিট সহ অটোরিকশা প্রদান করা হবে। এ ধরনের কর্মসূচি কর্পোরেশন লাগাতার জারি রাখবে বলে জানিয়েছেন তাপস মজুমদার। আজকে আমরা ওবিসি কর্পোরেশনের পক্ষ থেকে 11 জন বেনিফিশিয়ারিকে আজকে এখানে অটো পারমিট সহকারে প্রদান করা হয়েছে। আমরা সবাই জানি যে লকডাউন চলছে করোনা ভাইরাসের কারণে, তবুও আমরা যেহেতু এই পারমিটগুলি স্যাংশন হয়েছে, প্রায় 3 মাস হয়েছে ভেহিকেল থেকে পারমিটগুলি স্যাংশন করা হয়েছে, সেই কারণে আমরা আজকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আজকে আমরা যারা কাছাকাছি আছে, আগরতলার কাছাকাছি যারা আছে, তা 11 জন বেনিফিশিয়ারিকে আমরা আজকে অটো প্রদান করেছি। এবং আমরা আগামী দিনে আরও প্রায় 40টার মতো অটো স্যাংশন হয়েছে, 11টা আজকে দেওয়া হয়েছে, আর বাকিগুলি আমরা 17 তারিখের পরে লকডাউনের পরে আমরা আরেকটা কার্যক্রম করে আমরা এগুলি বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেবো। উদ্দেশ্যটা কি দিয়েছেন অটো? উদ্দেশ্য তো যে ত্রিপুরা রাজ্যের আপনার বেকার সমস্যা সমাধান হলো মূল লক্ষ্য। আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্য সরকার তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে সিদ্ধান্ত নিয়েছেন, যে সংকল্প নিয়েছেন যে বেকার মুক্ত ত্রিপুরা রাজ্য গঠন করবেন, এবং সেই কারণে আমরা কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা কিছুদিন পর পর বিভিন্ন লোন দেই, বিজনেস ক্ষেত্রেও লোন দেওয়া হয়, এছাড়াও অটো এবং ছোটো গাড়ি এই লোনগুলিও দেওয়া হয়। তো আমরা আগামী দিনেও আরও বেশি সংখ্যায় যাতে ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমরা আরও অটো প্রদান করবো, এবং ভেহিকেল আমরা যত সংখ্যায় আমাদেরকে পারমিট দেবে সেই অনুযায়ী আমরা অটো প্রদান করতে পারবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।